কিছুক্ষণের মধ্যেই তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ দুই বঙ্গে বন্যার অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দুমকা ঝোড়ো হাও বইবে সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে বঙ্গোপসাগরে আরও একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে যার প্রভাবেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি ত্রিপুরা অসম ঝাড়খণ্ড মেঘালয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ ছয়ই আগস্ট রবিবার আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা বৃষ্টি এবং বজ্রমুঠ করে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর এবং পশ্চিমের বেশ কয়েকটি জেলা পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন এদিকে দুই মেদিনীপুর এদিকে যদি আমরা দেখি তাহলে বর্ধমান বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কলকাতার কিছুটা অংশ এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বীরভূম এদিকে দেখতে পাচ্ছেন বীরভূমের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাবো দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মালদা সাহেবগঞ্জ থেকে শুরু করে দুই দিনাজপুর পাশাপাশি করণদিঘি কৃষাণগঞ্জ এদিকে যদি আমরা দেখি কোচবিহার আলিপুরদুয়ারেও বৃষ্টিপাতের প্রভাস রয়েছে জলপাইগুড়িতেও রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাস রয়েছে হ্যাঁ বন্ধুরা তবে আমরা যদি পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন দোমকা নলহাটি সিউড়ি ধানবাদ এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দুর্গাপুর কাটোয়া শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রামের দিকে খড়গপুর দেখতে পাচ্ছেন গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এদিকে যদি দেখি সোনামুখী এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি সম্ভাবনা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া কাটোয়ার দিকে পাশাপাশি যদি আমরা দেখি কলকাতা এদিকে যদি দেখি চন্দ্রনগর এদিকে যদি আমরা আরেকটু একটু নিই বারুইপুর দেখতে পারছেন জয়নগর গোসাবা এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা এবং উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশে যদি দেখি সিলেট ময়মনসিংহতে সহ বৃষ্টিপাতের প্রভাস রয়েছে কুমিল্লা ঢাকাতেও সহ বৃষ্টিপাতের প্রভাস রয়েছে খুলনা বরিশালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত রাজশাহী কালাই রংপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে অন্যদিকে যদি আমরা পরিষ্কারভাবে দেখি ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকেও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপের ফলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন গোয়ালপুর পথশালা গুহা এদিকে নওগাঁও থেকে শুরু করে তেজপুর হোজাই ডিমাপুর এদিকে দেখতে পাচ্ছেন ডিব্রুগড় প্রায় সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের প্রভাস কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে একটি নতুন নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দুই বঙ্গেই রয়েছে আমরা আপনাদেরকে মেঘমালা করেও দেখাচ্ছি মেঘমালা করে দেখালে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিম এবং উত্তরের জেলাগুলিতে ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশের ময়মনসিংহ এ কিছুটা সিলেট বিভাগের দিকে কিছুটা ঢাকা কুমিল্লা বরিশাল রাজশাহী মেরপুর কালাই রংপুর এদিকের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো আমরা মেঘ দেখতে পারছি তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কালাই রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগ ঢাকা কুমিল্লা এই সাইডে তবে খুলনা বরিশালের দিকে বা কলাপাড়া বাংলাদেশের উপকূলের জায়গাগুলির দিকে যে সেরকম একটা ভারী বৃষ্টিপাত হবে সেমনটা নয় তবে বাকি জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ যদি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে কক্সবাজারের দিকে চিটংয়ের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে তো এই মুহূর্তে ঘন কালো মেঘ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিপুরাতে সহ বৃষ্টিপাতের প্রভাস কিন্তু রয়েছে অসমে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গোয়াটি তেজপুর এদিকে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আমরা এই মুহূর্তে আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি যারা উত্তরবঙ্গের কোচবিহার বা আলিপুরদুয়ারের বাসিন্দার রয়েছেন আপনারা পরিষ্কার আকাশের দিকে দেখতে পারবেন ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু রয়েছে মালদার দিকেও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণের কিছুটা অংশ এবং পশ্চিমে কিন্তু ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু বুঝতেও পারবেন যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে তো একটু দেখাচ্ছি আপনাদেরকে দুর্গাপুরে উনত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি আটাশ ডিগ্রি কেননা বাঁকুড়া পুরুলিয়ার দিকে ঘনকালো মেঘ রয়েছে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তার জন্য তাপমাত্রা কিছুটা কম রয়েছে বর্ধমানের দিকেও তিরিশ ডিগ্রি শান্তিপুরে একত্রিশ চন্দ্রনগরে প্রায় বত্রিশ কলকাতাতে দেখতে পাচ্ছেন একত্রিশ ডিগ্রি এবারে উপকূলের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোথাও একত্রিশ কোথাও বত্রিশ এটাই রয়েছে তাপমাত্রা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিম এবং দক্ষিণের জেলাগুলিতে উত্তরের দিকে যদি দেখি মালদাতে তিরিশ ডিগ্রি রয়েছে শিলিগুড়িতে তিরিশ ডিগ্রি কোচবিহারে উনত্রিশ আলিপুরদুয়ারও প্রায় উনত্রিশ জলপাইগুড়িতে তিরিশ ডিগ্রি পাশাপাশি অসমের দিকে যদি দেখেনি গোয়ালপাড়াতে আঠাশ ডিগ্রি রয়েছে গুয়াহাটিতে প্রায় আঠাশ ডিগ্রি তেজপুরের দিকে তিরিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকেও প্রায় আঠাশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগে আঠাশ ডিগ্রি ময়মনসিংহের দিকেও প্রায় উনত্রিশ ডিগ্রি কারণ তাপমাত্রা কিছুটা কমেছে কেননা বাংলাদেশে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকায় আঠাশ ডিগ্রি রয়েছে কুমিল্লাতেও তাই রয়েছে অর্থাৎ তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে ত্রিপুরার দিকেও তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে তো আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী আগামী কয়েকদিন পর্যন্ত তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কমতে পারে কেননা এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে দুই বঙ্গেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এতটাই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যার জেরে বন্যার মতন পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে সেটা সিলেট বিভাগের দিকে কিন্তু ভারী বৃষ্টির জেরে বন্যার একটা পরিস্থিতি তৈরি হতে পারে আমরা আপনাদেরকে একটু বায়ুমুট করেও দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে উপকূলের যে জায়গাগুলি রয়েছে উপকূলের জায়গাগুলিতে এই মুহূর্তে প্রায় হাওয়ার যে গতিবেগ সেটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর চুয়ান্ন দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় পঞ্চান্ন থেকে চুয়ান্ন কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে নামখানার দিকেও তাই বইছে দীঘার দিকে যদি দেখি পঞ্চাশ দেখতে পাচ্ছেন অনেকটাই তাপমা অর্থাৎ অনেকটাই কিন্তু ঝোড়ো হাওয়া বইছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে পাশাপাশি যদি বাংলাদেশের আমরা কলাপাড়ার দিকে দেখি তাহলে এই সাইডে কিন্তু কিছুটা হাওয়ার গতিবেগ কম রয়েছে আবার এদিকে উল্টো দিকে চিটংয়ের দিকে বা কক্সবাজারের দিকে হাওয়া মানে হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে কারণ এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবেই কিন্তু এই দোমকা ঝোড়ো হাওয়া বইছে তো আপনাদেরকে একটু উপগ্রহ চিত্র থেকে দেখাই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ কোন কোন জায়গাগুলিতে রয়েছে আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে দুই বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণী জেলা বাংলাদেশেরও দক্ষিণী জেলাতে ঘন কালো মেঘ রয়েছে পাশাপাশি বাংলাদেশে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণে এবং পশ্চিমের জেলাগুলিতেও আমরা এই মুহূর্তে ভারী মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করে এদিকে দক্ষিণের দেখতে উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি সুন্দরবন এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রামের কিছুটা অংশ বর্ধমান যদি আমরা দেখি বর্ধমান এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকেও কিন্তু ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এদিকে কলাপাড়ার কিছুটা অংশ চট্টগ্রাম বিভাগ মহেশকালী এদিকেও ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে পাশাপাশি ময়মনসিংহ সিলেট বিভাগ কালাই এদিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছুটা আমরা মেঘ দেখতে পাচ্ছি এই মুহূর্তে তবে আরও ঘন কালো মেঘ উত্তরের জেলাগুলিতে অগ্রসর হবে বাংলাদেশের সিলেট ময়মনসিং কালাই রংপুর রাজশাহী এদিকেও কিন্তু অগ্রসর হবে এদিকে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুরের দিকেও ঘনকালমেঘ আস্তে আস্তে অগ্রসর হবে এবং এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আজকের যে আবহাওয়ার খবরটা যে আপডেটটা আপনাদেরকে দেওয়া হলো সেটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও ডিটেলস আলোচনা করব তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ